কিয়েক আরসাইজ যে মেশিন দেখতে পাচ্ছেন, এটার ভিতরে চাউল দিলে এটা মুড়ির মতন ফুইলা ফুইলা বার হয়। এই দেখছেন একটা কি লম্বা লম্বা হয়ে বাড়ি গেছে, এই বুলটা 1 কেজি চাইলে ভরে যাবে, এমন একটি মেশিন আমাদের এলাকার মধ্যে এই প্রথম আসছে আমরা দেখতে পাচ্ছি। আর কখনো এমন ধরনের মেশিন আসে নাই। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে বের হচ্ছে। এই এটার ভিতরে চাউল দেওয়া হয় যে উপরে, এটার ভিতরে চাউল দিলে এখান দিয়ে চাউলটা বের হতে চায়, তারপর এখান দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে 1 কেজি চাউলে একটা বল ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আশ্চর্যজনক একটি মেশিন আমাদের এলাকায় নিয়ে আসছে। যখন এখানে আসে তখন আমি বুঝতে পারলাম এটা কি জিনিসটা নিয়ে আসছে। দেখেন এই যে এখান দিয়ে এটার ভিতরে চাউল দেয়, চাউল দিলে তারপর এই চাউলগুলো এখান দিয়ে বের হয়ে এখানে গিয়ে এটা গরম হয়ে ফুলে তারপর মুড়ির মতন বের হয়, এটা লম্বা হয়ে বের হয়। এই মেশিনটির খবর পেয়ে আরও অন্যান্য লোকজন এসে দেখতে এসেছে। দেখতে পারেন এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, এটা কি মেশিন দেখতে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল এভারগ্রিন মাই বাংলাদেশ এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। মুড়ি বানায় না, এটা যা নাকি জুড়ি আমি বানান জুড়ি আজব মেশিন রয়েছে আমার এলাকার মধ্যে। আমরা এই প্রথম পাইলাম এই মেশিনটা, আমরা দেখছি না কোনো সময়, আমরা দেখেন দেওয়ার মতো জিনিস খাইলে ভাল লাগে, জুড়ি হলে বোধ হয় শক্ত হইতে পারে, ঠান্ডা হলে মুড়ির মতো মশ। কি মেশিন বহাইছে দেখছো, আজব মেশিন আপনার এই মেশিন গাইনা তো আমরা আশ্চর্য মনে লাইছেন, কি শুরু করছেন আপনি কোন চিনি আশ্চর্য জিনিসই বেটা। হ্যাঁ নতুন জিনিস না, নতুন যে কোনো কিছু আপনারা নাটোরের মানুষ হই আঙ্গর দর্শন মধ্যে কি লাগাইছেন এটা, এই যে আন্দা বলে মাল বার হয় আন্দা ফুলে ফুলে বার হয় প্রথম গুড়া গুড়া বার হয়, সবাই দেখতে হয়েছে দেখছেন এই যে নাদিম হয়ে গেছে এটা নতুন কিনছে না নতুন।